ভোটের সবশেষ খবর জানাতে বিভিন্ন কেন্দ্রে রয়েছেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই চলে যাব কুমিল্লাতে সহকর্মী হুমায়ুন কবির জীবনের কাছে। জীবন, ভোটের পরিস্থিতি কেমন দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান কেমন রয়েছে? আর কোনো অপ্রীতি ঘটনার খবর আছে কিনা? তাবাচ্চুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কুমিল্লায় তিনটি উপজেলার 26টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু এখানে নারী পুরুষ সকল ভোটারদের দীর্ঘ সারি আমরা দেখেছি। এখন আমি বর্তমানে আছি চৌদ্দগ্রাম উপজেলার 3 নং কালিকাপুর ইউনিয়ন পরিষদের বিজুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এসেছি। এখানে এসে কিন্তু দেখেছি যে আসলে সকাল থেকে কিন্তু আসলে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কিন্তু আসলে নারী ভোটাররা এবং পুরুষ ভোটাররা সবাই কিন্তু কেন্দ্রে আসছেন এবং এখনও শান্তিপূর্ণভাবে কুমিল্লায় ভোট চলছে। এবং আমরা দেখেছি যে আসলে এখানে যারা আসছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে একটি সুন্দর নির্বাচন হচ্ছে বলে ভোটাররা জানিয়েছেন। এখন এখানে কোনো অনিয়মের খবর আমরা এখনও পাইনি, তবে আমরা অন্য যে সকল ইউনিয়নে নির্বাচন হচ্ছে সেখানেও আমরা খবর নিয়েছি, সেখানেও কিন্তু আসলে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তো আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে আসলে এখানে যে কেন্দ্রটি এসেছি সেখানে কিন্তু আসলে সবচেয়ে বেশি নারী ভোটারদের উপস্থিতিটা আমরা লক্ষ্য করেছি এবং এই কেন্দ্রে বিজুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে দ্বিতীয় তলায় পুরুষ ভোটাররা ভোট দিচ্ছেন এবং নিচ তলায় নারী ভোটাররা ভোট দিচ্ছেন এবং তাদের ভিতরে আসলে উৎসাহ উদ্দীপনা রয়েছে। এবং আমরা যেটি লক্ষ্য করেছি যে আসলে ভোটারদের দীর্ঘ সারি এবং সব কিছু মিলে কুমিল্লার যেই 26টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সেখানে কিন্তু আসলে সকলের ভিতরে কিন্তু আসলে উৎসাহ উদ্দীপনা রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু অনেক সতর্ক অবস্থায় রয়েছে এবং সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। এবং এখানে আমরা দেখেছি যে এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটও এসেছেন, তিনি পরিদর্শন করেছেন এবং আসলে সব কিছু মিলে এখানে বর্তমানে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে কুমিল্লায়। আমি চলে যাচ্ছি, আমার আরেকজন সহকর্মী অপেক্ষা করছেন টাঙ্গাইলের আতিক, সেখানকার নির্বাচনের পরিস্থিতি জানাবেন আতিক। ধন্যবাদ জীবন, আপনি যেমনটি বলছিলেন টাঙ্গাইলের 3টি উপজেলায় 21টি ভোট 21টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং আমি রয়েছি ঘাটাইল উপজেলার 8 নং উত্তর খিলকাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং সকাল 8টা থেকে কিন্তু ভোট গ্রহণ চলছে এবং ভোটের পরিবেশ কিন্তু এখন অনেকটাই ভালো রয়েছে এবং এই যারা ভোটার আছেন তাদের সাথে কথা হয়েছে, তারা বলছেন সুষ্ঠু সুন্দর শান্তিপূর্ণ ভোট তারা দিতে পাচ্ছেন এবং যথেষ্ট পরিমাণ যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তারাও তৎপর রয়েছেন সুষ্ঠু ভোট করার জন্য। যেহেতু ঘাটালের কয়েকটি ঘটনা, এই সহিংসতা ঘটনা ঘটেছে ভোটের আগে, যার কারণে এই অঞ্চলে ভোটের পরিবেশ বজায় রাখার জন্য অনেকটাই তৎপর রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। আমরা একটু কথা বলবো এখানে একজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের, কী অবস্থা, ভোটের পরিবেশ কেমন? ইনশাল্লাহ, আমরা সকাল থেকে সকাল যথা টাইমে যথারীতি যে টাইমে আমাদের ভোট গ্রহণ করার সময় যথারীতি টাইম রয়েছে সেই টাইম অনুযায়ী আমরা সকাল 8টা থেকে আমরা ভোট গ্রহণ করা শুরু করেছি। আমরা ইনশাল্লাহ সকাল থেকে এখন পর্যন্ত কোনো প্রকার এই 8 নং উত্তর খিলগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো প্রকার কোনো সমস্যা এখন পর্যন্ত হয় নাই, ইনশাল্লাহ হবে না, এটুকু নিশ্চয়তা আমরা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দিতে পারি। আর মানুষ নির্বিঘ্নে আসছে, নির্বিঘ্নে ভোট দিচ্ছে এবং কি আমরা যারা আইন শৃঙ্খলা রক্ষণ বাহিনীর পক্ষ থেকে উপস্থিত আছি প্রত্যেকে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ বিকাল 4টা পর্যন্ত আমরা নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। তারা বলছেন যে ভোট সুন্দর এবং সুষ্ঠু করতে যত ধরনের নিরাপত্তা দেওয়া দরকার আইন শৃঙ্খলা বাহিনী দিবেন। তো সব মিলে এই ছিল আমার কাছে সর্বশেষ টাঙ্গাইল থেকে। আমাদের আরেক সহকর্মী রয়েছেন যশোরের রিপন, তার কাছে জানবো সর্বশেষ পরিস্থিতি। রিপন,
ধন্যবাদ প্রিয় সহকর্মী আপনাকে। আমি রয়েছি দশরের যে অভয়নগর উপজেলার আটটি ইউনিয়নে ভোট হচ্ছে এই সিদ্ধিপাশা ইউনিয়নে। এইখানে আমরা দেখছি যে সকাল থেকে আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। শুধু এই ইউনিয়ন নয়, পাশে আমরা দেখেছি যে প্রেমবাগ ইউনিয়ন, সেখানে ইভিএমের মাধ্যমে ভোট হচ্ছে, সেটিও শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। কোনো প্রার্থীর কোনো অভিযোগ এখনও পর্যন্ত আমরা পাইনি, কোনো অপ্রীতিকর ঘটনার কথাও আমরা শুনিনি। আমি এই যে সিদ্ধিপাশা ইউনিয়ন রয়েছে, শ্রীধরপুর ইউনিয়ন রয়েছে, এখানকার প্রেজাইডিং অফিসার রয়েছে, আপনার সাথে একটু কথা বলতে চাই। এই কত ভোট এই কেন্দ্রে এবং কি অবস্থা, কোনো সমস্যা হয়েছে কি এখন পর্যন্ত? ধন্যবাদ আপনাকে। আমি মাসুদুর রহমান, পাঁচ নম্বর শ্রীধরপুর ইউনিয়নের তিন নম্বর শঙ্করপাশা সাইনপাড়া প্রাথমিক বিদ্যালয়ে সকাল আটটা থেকে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয় এবং এখনও পর্যন্ত অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট সুন্দরভাবে চলছে। 1693 ভোট এখানে আছে এবং এই পর্যন্ত 400-র কিছু বেশি ভোট পড়েছে। আশা করি এভাবে একটা সুন্দর পরিবেশে, উৎসবমুখর পরিবেশে আমরা ভোট শেষ করতে পারবো। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। আপনি কি ভোট দিয়েছেন, কোনো অভিযোগ আছে কি? আমরা প্রার্থীর সাথে একটু কথা বলবো, কোনো অভিযোগ আছে কি? না না, কোনো অভিযোগ নাই। শান্তিপূর্ণভাবে আমি যেহেতু দক্ষিণ দেয়াপাড়া সেন্টারটা ঘুরে এসেছি, ওখানে শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে, এখানেও তাই হচ্ছে। আমরা আশা করবো যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আপনার যে বাকি সময়টুকু ভোট হবে এবং সুন্দর এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আপনাকে শুনছিলেন যে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এবং প্রার্থীদেরও কোনো অভিযোগ নেই, আমরা এমনটি দেখছি এবং শুনছি যা প্রার্থী রয়েছে তারা বলছেন। সকাল থেকে আমরা দেখছি যে ইউনিয়নগুলো রয়েছে, আটটি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, একটি ইউনিয়নে ইভিএমের মাধ্যমে ভোট হচ্ছে, প্রেমবাগ ইউনিয়নে, বাকি সবগুলো ব্যালেটের মাধ্যমে ভোট হচ্ছে। এবং আমরা সকাল থেকে দেখেছি যে মানুষের উপচে পড়া ভিড় রয়েছে এবং উৎসবমুখর পরিবেশ রয়েছে। তো সব মিলে এই ছিল দশক থেকে আমার কাছে সর্বশেষ। আমাদের আর এক সহকর্মী রয়েছে বগুড়ায়, বাবু, সেখানকার খবর জানবো। বাবু, রিপন, আপনি যেমনটি জানাচ্ছিলেন বগুড়াতেও কিন্তু সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু ভোটারদের দীর্ঘ লাইন রয়েছে। আমরা রয়েছি বগুড়া সদরের এরিলো ইউনিয়নে, যেখানে নারী এবং পুরুষ কেন্দ্র আলাদা। বগুড়া 13টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে, এর মধ্যে কাহালু উপজেলার 8টি ইউনিয়ন, নন্দীগ্রাম উপজেলার 4টি ইউনিয়ন এবং সদর উপজেলার 1 ইউনিয়নে নির্বাচন হচ্ছে এবং প্রত্যেকটি কিন্তু সকাল থেকে নির্বাচন শুরু হয়েছে এবং প্রশাসক এবং পুলিশ সুপার সহ নির্বাচন কর্মকর্তারা কেন্দ্র পরিদর্শন করেছেন এবং তারা নির্বাচন কর্মকর্তারা কিছু ভোটাধিকার প্রয়োগের জন্য কিন্তু সার্বিক তারা চাই যে সুন্দর এবং সুস্থ পরিবেশে নির্বাচন হোক, সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকটা কেন্দ্রে নির্বাচন সংশ্লিষ্টরা এবং সাধারণ ভোটার সহ প্রতিটি কেন্দ্রেই কিন্তু আমরা দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সাধারণ বিজিবি, আনসার, র্যাব, পুলিশ সকলেই রয়েছে প্রতিটি কেন্দ্রে এবং সুস্থ সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা বদ্ধপরিকর। ইভিএম এর মাধ্যমে এই এই কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা এবং তারা জানিয়েছেন সুস্থ এবং সুন্দর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করা হচ্ছে এবং সুন্দর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা। তা সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীন ভাবে এখানে ভোট গ্রহণ হবে। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাবো নরসিংদীতে আমাদের সহকর্মী হৃদয়ের কাছে। হৃদয়, ধন্যবাদ বাবু। আপনি আসলে যেমনটি জানেন যে চতুর্থ ধাপে কিন্তু নরসিংদী জেলাতেও ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এখান থেকে কিন্তু সকাল থেকে নিয়ে কিন্তু এখনো পর্যন্ত এখানে ভোটার উপস্থিতি, ব্যাপক উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রচুর ভোটার রয়েছে, পুরুষ ভোটার এবং নারী ভোটার যারা রয়েছেন তারা কিন্তু এখানে ভোট দেওয়ার জন্য সকাল থেকে ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন। আমরা একটু এই মুহূর্তে কথা বলবো একজন ভোটারের সাথে, যে আসলে আপনি একটু যদি বলতেন যে কি অবস্থা দেখছেন ভোট কেন্দ্রে। সুশৃঙ্খলভাবে হইতেছে ভোট, তো আসলে যেমনটি শুনছেন যে এখানে কিন্তু ভোটারদের মাঝেও কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা কিন্তু বিরাজ করছে, সকাল থেকে নিয়েই তারা কিন্তু ভোট কেন্দ্রে উপস্থিত হচ্ছেন এবং ব্যালটের মাধ্যমে কিন্তু এখানে
ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে সবকিছু মিলিয়ে। কিন্তু এখানে এখানে কিন্তু সেই সাথে আপনাকে আমি আরেকটু দেখাই, এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারাও কিন্তু আসলে ব্যাপক উপস্থিতি আমরা সকাল থেকে নিয়ে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা চলে যাব ফেনীতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী রতন। জি হৃদয়, আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি ফেনীর সোনাগাজী উপজেলার মধ্য চরচান্দিয়া একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। ফেনীতে আসলে দুটি উপজেলায় মোট 15টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তার মধ্যে গাগনভূঁইয়ার 5টি ইউপিতে ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। শুধু একটি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেটা ইভিএম এর মাধ্যমে। তবে আমি সোনাগাজী উপজেলার আমি রয়েছি এখন। সোনাগাজীতে মোট 9টি ইউনিয়ন পরিষদের মধ্যে 7টি ইউনিয়ন পরিষদে আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তার মধ্যে 2টি ইউনিয়নে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতা চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আমি এখন রয়েছি যে মধ্য চরচান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। আমরা সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্র গিয়েছি, আসলে ভোটারদের উপস্থিতি বেশ লক্ষণীয় দেখা যায়। আমি একটু ক্যামেরার মাধ্যমে আপনাকে দেখাতে চাচ্ছি যে আসলে ভোটারদের উপস্থিতি আসলে উৎসব ব্যঞ্জক। এখানে আমরা মহিলার একটি বুথে দেখেছি মহিলাদের আসলে সারিবদ্ধ লাইন, সেই সকাল থেকে তারা দাঁড়িয়ে রয়েছেন শৃঙ্খলাভাবে, তারা তাদের ভোট প্রয়োগ করছেন। তবে এখন পর্যন্ত আমরা কোনো তেমন বিশৃঙ্খল ঘটনা কোনো ঘটনা আমরা সহিংস ঘটনার খবর পাইনি। তবে যেখানে বিভিন্ন প্রার্থীর যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন এবং লাঙ্গল প্রতীকের প্রার্থীরা রয়েছেন, তারা অভিযোগ করেছেন যে অন্যান্য বহিরাগতদের তাদের আনাগোনা দেখেছেন বিভিন্ন কেন্দ্রের মধ্যে। তবে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলেছেন গতকাল রাত থেকে আসলে বহিরাগতদেরকে তারা এ পর্যন্ত 32 জনকে তারা আটক করেছেন। আমি জানি রেখি যে এই কেন্দ্রে যে এখন এই চরচান যে আমি যে কেন্দ্রে রয়েছি, এই কেন্দ্রে সকালে আসলে বুথের ভোট কক্ষে মোবাইল ব্যবহারের অভিযোগে আসলে 17 জন এজেন্টকে 17 জন এজেন্টকে আসলে 13 জন এজেন্টকে তো খুব দুঃখিত 13 জন এজেন্টকে আটক করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট আসলে বলা যায় এখন পর্যন্ত ভালো লক্ষণীয় তাদের, অর্থাৎ বহিরাগত যেন ভোট কেন্দ্রে ডিস্টার্ব করতে না পারে এবং ভোট যেন সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারেন ভোটাররা, সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনী সচেষ্ট রয়েছেন। যে আমি আমার কাছে এখন পর্যন্ত এই ছিল ফেনীর নির্বাচনী সর্বশেষ খবর। আমি এখন চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী পটুয়াখালীতে অপেক্ষা করছেন সঞ্জয়ের কাছে। সঞ্জয় জানাবেন পটুয়াখালীর নির্বাচনী সার্বিক পরিস্থিতি। ধন্যবাদ রতন। আমি এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে পাখিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে। এখানে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। এই ভোট কেন্দ্রে 2553 ভোট তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। আমি যদি একটু দেখাতে চাই সেটা হলো দীর্ঘ সারি রয়েছে, নারী ভোটারদের দীর্ঘ সারি রয়েছে। এখানে আমি প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি, তিনি আমাকে যেটি জানিয়েছে সেটা হলো সকাল 9টা পর্যন্ত 274 ভোট ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। আর পটুয়াখালীতে দুর্গম চরাঞ্চল রাঙ্গাবাড়ি উপজেলার 4টি ইউনিয়ন এবং পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় 3টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। শান্তিপূর্ণ ভোট গ্রহণের লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এখন বর্তমানে পুরুষ ভোটারের উপস্থিতি একটু কম হলেও নারী ভোটাররা উপস্থিতি অনেক। তো এই ছিল সর্বশেষ আমার কাছে তথ্য, পরবর্তীতে তথ্য পেলে জানানো হবে। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে, তবচ্ছম। ধন্যবাদ আপনাকে দর্শক। চতুর্থ ধাপে দেশে 838 ইউনিয়নে চলছে ভোট গ্রহণ। দেশে বিভিন্ন প্রান্ত থেকে কেন্দ্র থেকে যুক্ত হয়েছিল আমাদের সহকর্মীরা ভোটের সবশেষ পরিস্থিতি জানানোর জন্য।